নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসরা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মা দুর্গার আরাধনা শুরু, মহাপঞ্চমী থেকে শিলচরে আনন্দের বন্যা। ব্যর্থ কংগ্রেস, সোনাবাড়িঘাট জিপির উপনির্বাচনে জয়ী নির্দল প্রার্থী। স্থানীয় মৎস্য চাষীরা স্বনির্ভরশীল, বড়জালেঙ্গায় বললেন মন্ত্রী পরিমল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গোটা উপত্যকা ইতিমধ্যে উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে। মহাপঞ্চমীর দিন থেকে শহর জুড়ে জনগণের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়। দুর্গোৎসবকে ঘিরে গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় প্রস্তুতি পর্ব প্রায় সেরে নিয়েছেন আয়োজকরা। শুক্রবার বিভিন্ন শিল্পালয় থেকে দেবী প্রতিমা নিয়ে মণ্ডপের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। এদিন শঙ্খধ্বনি ও আতশবাজির পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দশভুজা দেবী দুর্গাকে আনন্দের সাথে বিভিন্ন মণ্ডপ ও ঘরে নিয়ে গেছেন বিভিন্ন পূজা মণ্ডপের কর্মকর্তারা। দেবী দুর্গার আগমনীকে কেন্দ্র করে পুরুষ, মহিলা ও যুবতী সহ কচিকাঁচাদের মধ্যে চরম উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। সোনাবাড়িঘাট জিপির উপনির্বাচনে নির্দল প্রার্থী সাবিনা হাবিব বরভূঞা জিপি সভানেত্রী পদে জয়ী হলেন। শুক্রবার শিলচর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট গণনা শেষে বিজয় উল্লাসে মেতে ওঠেন নির্দল প্রার্থী সমর্থকরা। নিকটতম কংগ্রেসের প্রার্থী গুলশন আরা চৌধুরীকে 597 ভোটের ব্যবধানে পরাজিত করে সোনাবাড়িঘাট জিপির পঞ্চায়েত সভানেত্রী পদে নির্বাচিত হন সাবিনা হাবিব বরভূঞা। নির্দল প্রার্থী সাবিনা ভোট লাভ করেন 2080টি, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী গুলশন আরা চৌধুরী পেয়েছেন 1483টি ভোট। এআইইউডিএফ দলের প্রার্থী সুমা বেগম বরভূঞা তৃতীয় স্থান লাভ করে মোট 1124টি ভোট লাভ করেন। এই জয় জনগণের জয় বলে মন্তব্য করেন জয়ী সাবিনা হাবিবের স্বামী শামসুল ইসলাম বরভূঞা ওরফে বুট্টু। এদিন জয়ের বার্তা দিতে বিশাল র্যালি নিয়ে জিপির বিভিন্ন গ্রাম পরিক্রমা করেন। সাবিনা হাবিবের জয়ে উল্লাসিত ভোটারগণ মালা আর উত্তরীয় দিয়ে বিপুলভাবে সংবর্ধনা জানান সাবিনা ও তার স্বামী শামসুল ইসলাম বরভূঞাকে। যেভাবে ভোট দিয়েছেন, যেভাবে উজাড় করে ভোট দিয়েছেন, সেইভাবে দান করছেন, তাই জিপির মানুষের সামনে সবসময় থাকবা এবং ভবিষ্যতেও থাকবা। আজকের দিন তিন তাই এই কথা শপথ নিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে তাই থাকবা এবং মানুষের হক মানুষকে পৌঁছাই দিবা। আজকে যেভাবে উজাড় করে যে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে মানুষ ন্যায়ের পক্ষে ভোট দিয়েছেন, যার জন্য আমি আগামী দিনে সেই সোনাবাড়িঘাট জিপির মানুষের একজন নকর হিসাবে 1.5 বছর কাজ করে যাবে। ধলাইর বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডে বিশ্ব ব্যাংকের এপার্ট প্রকল্পের দ্বিতীয় কিস্তির 2021-22 বছরের অধীনে 5টি গ্রুপের মোট 75 জন হিতাধিকারীদের মধ্যে মাছের খাদ্য, চুন ও পোনা বিতরণ করা হয়। শুক্রবার ছোটজালেঙ্গা মাল্ট পারপাস হলে আনুষ্ঠানিকভাবে মাছের খাদ্য সামগ্রী বিতরণ করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লবৈদ্য মীন বিভাগের বিভিন্ন যোজনা সহ পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইতিমধ্যে রাজ্যে চালানি মাছের চাহিদা কমেছে, রাজ্যে স্থানীয় মাছ উৎপাদন হচ্ছে পর্যাপ্ত, এখন অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের মাছের জন্য অপেক্ষা করতে হয় না। মৎস্য উৎপাদনের ক্ষেত্রে আসাম তথা বড়জালেঙ্গা উন্নয়নের নবপ্রজন্ম থেকে শুরু করে স্থানীয় মৎস্যচাষীরা স্বনির্ভরশীল হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে 2.94 লক্ষ মেট্রিক টন থেকে মাছের উৎপাদন বেড়েছে 4.17 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 41.84% বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সব মাছ স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে। সেই দিক দিয়ে দেখতে গেলে মাথাপিছু মাছের ব্যবহার বার্ষিক 0.5 কেজি থেকে 11 কেজি হয়েছে, যা একমাত্র সম্ভব হয়েছে রাজ্যের কর্মতৎপর প্রগতিশীল মৎস্যচাষীদের জন্য। ইতিমধ্যে কাছাড় জেলাতে 2021-22 রিপোর্ট অনুযায়ী 37,835 মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে, যার ফলে জেলাতে মৎস্য উৎপাদনে এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে কাছাড় জেলাতে 2020-21 বছরের অধীনে 1,721টিরও অধিক নতুন পুকুর নির্মাণ করা হয়েছে।
চলতি বছর কাছাড়ে 270টি নতুন কমিউনিটি এসেছে। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা মীন বিভাগের আধিকারিক সেবক হেন্ডিক, মীন বিভাগের অতিরিক্ত জেলা শাসক, বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, বড়জালেঙ্গা মণ্ডল বিজেপি সভাপতি সুশীল রঞ্জন ধর, বড়জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের এপি সদস্যা বুলটি দেব, ধোয়ারবন জিপি সভাপতি মীনাক্ষী মাল প্রমুখ। আজকের এখানে যে প্রোগ্রামটা এটা এরকম যে এপার্টের মাধ্যমে আমরা এই অঞ্চলে আমরা কিছু সোসাইটি নির্মাণ করে ফিশারি বিভাগ তাদেরকে মাছ চাষে আমরা সরকারিভাবে কিছু সহায়তা করে থাকি। আজকে এখানে 60 জন মৎস্য চাষী দ্বিতীয় কিস্তি পেলেন আর 15 জন প্রথম কিস্তি পেলেন। কিস্তির মধ্যে কথাটা এরকম যে সোসাইটির যতজন শেয়ার হোল্ডার আছেন তাদের অ্যাকাউন্টে টাকা যায়, তারাই সোসাইটির থেকে এগুলো পারচেজ করেন। আমাদের নীতি বা নিয়ম আছে, নিয়ম মতো পারচেজ করবেন অথরাইজড ডিলারের কাছ থেকে, তাদের মাধ্যমে পেমেন্ট হবে। এখানে দেওয়া হয় মাছের খাদ্য, মাছের পোনা, ঠিক তেমনি করে বায়োসার জানুকা যেরকম গোবর দেওয়া হবে, চুন দেওয়া হবে ইত্যাদি। তো এগুলো ঠিক পূজার প্রাককালে আমরা দিচ্ছি এই জন্যে যে এই অঞ্চলে আপনারা জানেন যে প্রচণ্ডভাবে বন্যা হয়েছে, ফিশারি যারা করি আমরা যারা ফিশ ফার্মার তাদের প্রচণ্ড ক্ষতি হয়েছে। সরকারি সহায়তা যদি একটু আমার কৃষক বন্ধুরা পান তাহলে কোনো না কোনো জায়গায় তারাও উপকৃত হবেন আর এই যে আমাদের স্থানীয় মাছ প্রোডাকশনটা বাড়বে। তো এই ক্ষেত্রে আমরা জয়েন্ট এন্ট্রেন্সে দেশের অন্যতম সেরা শিলচরের অর্চিষ্মানকে সংবর্ধনা জানান কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন। শুক্রবার অম্বিকাপট্টি স্থিত ইনস্টিটিউটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অর্চিষ্মানকে সম্মানিত করা হয়। ইনস্টিটিউটের শিক্ষক সব্যসাচী দাস বলেন, প্রতিভাবানকে কোনোদিনই থামিয়ে রাখা যায় না, যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন একদিন তা বিকশিত হবে। যার জ্বলন্ত উদাহরণ অর্চিষ্মান ভট্টাচার্য। ছাত্র হিসেবে সে খুবই ভালো ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাকে। হাড়ের টিবি রোগে ভোগা অর্চিষ্মানের কয়েকবার অস্ত্রোপচার করাতে হয়েছে। এত কিছুর পরেও সে পড়াশোনার প্রতি আগ্রহ কমায়নি, যার ফলে এবারের জয়েন্ট এন্ট্রেন্স অ্যাডভান্সড পরীক্ষায় সে বরাকের নাম উজ্জ্বল করেছে। দেশের মোট 1,56,000 ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্স পরীক্ষার্থীদের মধ্যে সে সর্বভারতীয় স্তরে 2,476 র্যাঙ্ক পেয়েছে। অনুষ্ঠানের শিক্ষক সুপ্রতীক রায় জানান, অর্চিষ্মান জেই মেইনসে 99.81% পরীক্ষার্থী চেয়ে সেরা হয়েছে। এই সফলতার জন্য তিনি অভিনন্দন জানান। সংবর্ধনার জবাবে অর্চিষ্মান জানায়, শারীরিক অসুস্থতার জন্য সে অনেক কষ্ট ভোগ করেছে, কিন্তু মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ ছিল। ভালো ফল করতে হবে, শিক্ষকদের এমন উৎসাহে আজ এই সাফল্য এসেছে, তবে এটা তার সূচনা মাত্র, আরও বহু পথ এগোতে হবে বলে উল্লেখ করে অর্চিষ্মান। এবার বোম্বে আইআইটিতে সুযোগ পেয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে চায় সে। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে তার কাউন্সেলিং শুরু হয়েছে। অর্চিষ্মানের মা চন্দ্রাণী চক্রবর্তী জানান, একসময় তিনিও প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন ছেলের অবস্থা দেখে। প্রায় 4 মাস পড়াশোনা থেকে দূরে থাকতে হয়েছে তাকে, কিন্তু শিক্ষকরা হাল ছাড়েননি, সবসময় প্রয়াস করেছেন যাতে সে তার প্রতিভাটুকু বিকশিত করতে পারে। ছেলের এই সাফল্যের জন্য তিনি কালাম ইনস্টিটিউটের শিক্ষকদের কৃতজ্ঞতা জানান। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অর্চিষ্মানের বাবা অরিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পড়ুয়ারাও অংশগ্রহণ করে। আমাদের পক্ষ থেকে বরাকবাসী অর্চিষ্মান ভট্টাচার্য যে এবার জেই অ্যাডভান্সে 2022-তে 2,476 র্যাঙ্ক এনেছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক, যা কি আমাদের জন্য মানে ও একটা এমন পরিস্থিতি ছিল, যেমন ওর বোন টিউবার কলেজে ছিল, অনেক ফাইট করছিল, এই এই যুদ্ধের মধ্যেও যে ও এত ভালো র্যাঙ্ক এনেছে বা আরও ভালো র্যাঙ্ক আনতে পারতো, ওর পরিস্থিতি এত ভালো ছিল না, এর জন্য ওর মানে যে র্যাঙ্কটা ও ডিজার্ভ করতো ওই র্যাঙ্কটা ওর আসেনি। তবু 2,476 র্যাঙ্ক আমাদের এখনও বরাকবেলির ছাত্রছাত্রীদের জন্য একটা স্বপ্ন। তো ওই র্যাঙ্কটা সিকিউর করেছে, এর জন্য আমাদের ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে ওকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে। Owing to the issue of my bone tuberculosis disease and its treatment was also painful, which of course delayed my preparation a lot. Of course I was not satisfied when I saw my result when it was declared, but still I was satisfied that I would get a seat at least in IIT Bombay. So presently I have got a seat at metallurgy department in IIT Bombay and expecting to upgrade it up to aerospace engineering.
as I said that the journey was not very regular and it is a kind of like horrific. So I won't say that every student should get inspired by what I कि ये बच्चा मेरे पास 2019 में आया था, मैं पहला बार उससे मिला था. जब पहला बार मिला था तभी मेरे को इतना तो एक्सपीरियंस नहीं था, बट इतना समझ आता है कि अगर सही से इनके साथ फाइट किया जाए, हम मिल करके अगर देखिए रिजल्ट निकालना, एक स्टूडेंट का तो 99% एफर्ट होता ही है, बट ओवरऑल ये स्टूडेंट पेरेंट्स एंड टीचर्स का टीम वर्क होता है. जस्ट जहाँ पे हम लोगों का कंट्रीब्यूशन बहुत ही कम होता है, सब कुछ स्टूडेंट का ही होता है, बट फिर भी जो एक टीम वर्क के थ्रू एक रिजल्ट प्रोड्यूस हुआ है उसमें पहली बार जब मैं उससे मिला तभी मेरे को लगा कि ये आईडी डिजर्व करता है, कि डेफिनेटली अंडर 1000 एक बहुत ही अच्छा रैंक डिजर्व करता है. अगर फिजिकल कंडीशन ये नहीं होता तो शायद और भी बेटर से बेटर रैंक सिलचर प्रोड्यूस करके देता. अर्चिस হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে মহাপঞ্চমী তিথিতে দুর্গাপূজা উপলক্ষে শিলচর কনকপুর রোডের রাজচন্দ্র লেনে কিছু গরিব দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। স্থানীয় অমিত পাল উক্ত অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি গুণজ্যোতি দত্ত, সংস্থার উপদেষ্টা আশিস দেবরায়, সম্পাদক কৃষ্ণ কংসবণিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রঞ্জন পাল, সদস্য সম্রাট দাস ও অনুপম দে। মা দুর্গার আগমন উপলক্ষে আমরা হৃদয় সামাজিক সংস্থার তরফ থেকে আমরা আজকে এই ছোট্ট একটা কাপড় বিতরণ অনুষ্ঠান আরম্ভ করেছি। আপনারা সবাই জানেন যে হৃদয় সামাজিক সংস্থা আপনাদেরই কাছের সংস্থা, আপনারা সবাই ওদেরকে চিনেন। কনকপুর রোডেই আমাদের হৃদয় সামাজিক সংস্থার আমরা অফিস। সুতরাং আপনাদের হৃদয় সামাজিক সংস্থা সম্বন্ধে বিশদ বিবরণ দেওয়া আমাদের দর্শক, এই হৃদয় এবং সামাজিক সংস্থাকে খুব ভালোভাবে রাখেন এবং সুস্থ সবলভাবে রাখেন সেই জন্য আমি আপনাদের কাছে সবাইকে যে অনুরোধ করতে রাজনৈতিক আমরা কোনো গভর্নমেন্ট তরফ থেকে কোনো সাহায্য পাই নাই, আমাদের নিজেরা যারা মেম্বার আছেন সবের সাথেই আমরা টাকা পয়সা নিয়ে আমরা এই ক্ষুদ্র একটু আয়োজন করেছি শাড়ি দেওয়ার জন্য। সেই জন্য আপনারা সবাই আমাদের হৃদয় সামাজিক সংস্থাকে আশীর্বাদ করবেন, যাতে উত্তরোত্তর যাতে আমরা আরো সামাজিক কাজ করে যেতে পারি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি শিলচরের ফকিরটিল্লায় জীবনদীপ সিনিয়র সিটিজেন হোমে বিশ্ব হার্ট দিবস উদযাপন করেছে। এই উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রখ্যাত কার্ডিওলজিস্ট তীর্থঙ্কর রায় হার্টের সঠিক যত্নের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা এবং হার্ট অ্যাটাকের সময় করণীয় ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তার নির্দেশনা ছিল অত্যন্ত মূল্যবান এবং হোমের বাসিন্দাদের জন্য উপকারী হবে। তাছাড়া ক্লাব বেলি দ্বারা হোমের সকল সদস্যদের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়েছে। ক্লাব বেলির সভাপতি শঙ্কর ভট্টাচার্য তার মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ কৌশিকী পদ ভট্টাচার্য, সার্ভিস চেয়ারপারসন চন্দ্রবতী রায় এবং ক্লাব বেলির সম্পাদক সঞ্জীব রায় প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মী আধিকারিকদের উদাসীনতায় কার্যত প্রশ্নে পরিণত হতে চলছে। জল জীবন মিশনের অধীনে ঘরে ঘরে সংযোগ প্রদান করা হলেও বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না জনসাধারণ, আর এতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মী আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। শুক্রবার এমনই এক অভিযোগ শোনা গেল জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর দুইয়ের অধীন গঙ্গানগর প্রথম খণ্ড পানীয় জল প্রকল্পের অন্তর্গত গঙ্গানগর চতুর্থ পঞ্চম খণ্ড গ্রামের জনসাধারণের মুখে। জল প্রকল্পের সামনে বিশুদ্ধ পানীয় জল প্রদানের দাবিতে বিক্ষোভ দেখান তারা। পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় নাগরিক রাজকুমার নুনিয়া, নুরুদ্দিন আহমেদ, নুরুল হক লস্কর, মস্তকন আলী মজুমদার, সুরজিৎ বর্মন, মনোদীপ গোয়ালা, আজিরুন নেছা, মইনুল হক লস্কর প্রমুখ বলেন, ঘরে সুযোগ থাকলেও পানীয় জল তারা পাচ্ছেন না। এদিকে বিভাগীয় ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করলে কোনো সদুত্তরও তারা পান না। জলের জন্য জুলাই মাসের প্রথম তারিখ হইতে 31 তারিখের ভিতরে মিটিং করার কথা ছিল, সাধারণ সভা করে একটা কমিটি করার কথা ছিল, আর এটার উপরে ভিত্তি করিয়া আমরা গঙ্গানগর পঞ্চম থেকে 12,000 টাকা তারা রাজত্ব দিয়ে দিছি। তারা কইতেছে ট্রান্সফরমার জ্বলি গেছে। আমরা 12,000 টাকা এই এত বর্ষার মধ্যে এত কাদা রাত্রে দিনে আমরা কালেকশন করিয়া 12,000 টাকা তারা রাজত্ব দিছি। আজকে আমরা জল থাকি বঞ্চিত, জল পাইতেছি না। তখন তারারে কইলে কোন রেসপন্স দেয় না। ইঞ্জিনিয়ারে ফোন করলে ইঞ্জিনিয়ারে বলে মিটনের কিনারে যাও।
মিটে তো কোনো কথা না, মিটনের কিনারে ওখানে যদি মিটন বা খেয়ে, আমরা তো মিটন চিনি না, আমরা ইঞ্জিনিয়ার চিনি। কাজে আমরা অনুরোধ করি আর ইঞ্জিনিয়ার মহাশয় একটু রেসপন্স দেওয়ার লাগি, যেহেতু জলের আর এক নাম জীবন, আর সরকারেও মোদিজি আমরা রেডিশন করে করে জল পৌঁছাইবার লাগি এবং জল খাওয়ার লাগি, আজকে আমরা জল থাকি বঞ্চিত। কাজে আজকের এই সমবেত অবস্থায় আমি অনুরোধ করি আর যে উপরস্থ অধিকর্তা যারা আছেন তার কাছে অনুরোধ রাখি আর আমরা জলের আরেক নাম যেহেতু জীবন, আমাদের সময় মতো জল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির হাতে পূজোর বিভিন্ন বাসন সামগ্রী তুলে দিলেন বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। ষষ্ঠী পূজার আগে শুক্রবার পূজো কমিটির হাতে মায়ের পূজোর সুবিধার জন্য বিভিন্ন বাসন সামগ্রী তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রাক্তন বিধায়ক। এই সহযোগিতার জন্য প্রাক্তন বিধায়কের প্রশংসা করেছেন পূজা কমিটির কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, সাধারণ সম্পাদক কল্লোলজিৎ চক্রবর্তী, ব্লক সভাপতি সবিতা দাস, সঞ্জন দাস প্রমুখ। ভক্তরা এসে এর মাধ্যমে যে প্রসাদ বিতরণের যে সুযোগটা পাবে, আশা করব খুব সুন্দরভাবে এটা বিতরণ অনুষ্ঠান হবে। কারণ বিধায়ক আমাদের বিগত পাঁচ বছর এই অঞ্চলের উন্নয়নে জোরদারভাবে প্রয়াস চালিয়ে গেছেন, এই অঞ্চলের বিভিন্ন সমস্যার সমাধানে অনেক প্রয়াস করে গেছেন। যাই হোক, ওনার পাঁচ বছরে আমরা বরখোলাবাসী অনেক কিছু আমরা পেয়েছি, ওনার কাছে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। যাই হোক, দুর্ভাগ্যবশত আমরা গত নির্বাচনে আমরা বিধায়ক সামনে নির্বাচন করতে পারিনি, তার জন্য আমরা অনেক অসুবিধার মধ্যে আমাদের উদযাপন করতে হয়েছে। কারণ এইবার যদি আমরা আরও পাঁচ বছর যদি আমরা বিধায়ককে যদি আমরা পেতাম, তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা এবং বরখোলার যে উন্নয়ন ব্যাপকভাবে করার মতো হবে। বিধায়ক আমাদের দুর্ভাগ্য, যা এখানে বলে আর লাভ নেই, যেহেতু পূজার সময় সময় আমরা আনন্দ উৎসব এর মাধ্যমে আমরা এই চার দিন আমরা যাতে সুস্থ সুন্দরভাবে আমরা এই দিনটা উদযাপন করতে পারি। তিন দিন আগে শিলচর শহরের মানসিক ভারসাম্যহীনদের আশ্রয়স্থল প্যারাডাইস হোমে লিপিকা নামের বছর ২৮ এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়। পরে প্যারাডাইসের হোমের পক্ষ থেকে মবজুল হোসেন বরভুইয়া শিলচর রাঙ্গিরখারি আউটপোস্টে যোগাযোগ করে পুলিশের সহযোগিতায় শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠান। তিন দিন পর রাঙ্গিরখারি পুলিশের সহযোগিতায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন সুবীর ধর, বকুল হোসেন বরভুইয়া, জয়দীপ মালাকার, চিরাগ প্রমুখ। পূজোর আগে শিলচরের বন্যাক্রান্ত দুস্থ মানুষের মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে এসেছে শহরের যুব সমাজ ক্লাব। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে প্রায় ৬০০ মানুষকে নতুন বস্ত্র প্রদান করা হয়েছে। শুভ পঞ্চমীর দিন সন্ধ্যায় এই কাপড় বিতরণ করা হবে ক্লাব প্রাঙ্গণে। বস্ত্র পাঠিয়ে যারা সাহায্য করেছেন তাদের মধ্যে প্রিয়াঙ্কা চক্রবর্তী ও অর্ক দত্ত আগরতলা থেকে ৩০০টি শাড়ি দিয়েছেন। প্রয়াত অমলেন্দুদের নামে অমিতাভ দেব ৫০টি শাড়ি দিয়েছেন। মানস দাস প্রয়াত সুতপা দাসের নামে ৪০টি শাড়ি দিয়েছেন। বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সত্যজিৎ বসু জয়, পূজা সম্পাদক সঞ্জয় দেব, সহসভাপতি রাজীব দেব, সঞ্জয় দেব, কার্যকরী সদস্য পুলক চক্রবর্তী, অমিতাভ দে, প্রণব বণিক, সাগর, বাবু, মিতন, বিশ্ব, প্রকাশ প্রমুখ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রবিবার থেকে শিলচর পুরসভার অধীনস্থ সড়কসমূহে যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হবে। শিলচর ট্রাফিক পুলিশ থেকে জানানো হয়েছে ২-৫ অক্টোবর পর্যন্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সকাল ৯টা থেকে ট্রাক এবং সকল ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারী, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, সেনাবাহিনী, আধাসামরিক ইত্যাদি যাবতীয় গাড়িসমূহ পুরো এলাকাতে চলাচল করতে পারবে না। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের রাজ্য সরকারের অধীনে এবং বেসরকারি যাত্রীবাহী সুপারগুলি সকাল ৯টার পর থেকে যথাক্রমে রামনগর, সোনাই রোডের জাঙ্গিয়ানা, রংপুর, রায়গড় থেকে চলাচল করবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটে সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করবে। একইভাবে লক্ষ্মীপুর, উধারবন্ধ, মণিপুরের সব ধরনের গাড়ি রংপুরের রামকৃষ্ণ পেট্রোল পাম্প এবং সোনাই, মিজোরামের গাড়িগুলি জাঙ্গিয়ানা পয়েন্ট থেকে এবং মাঝিমপুর রুটের গাড়িগুলি রায়গড়, ধোয়ারবন্দ রুটের গাড়িগুলি কাঁঠাল পয়েন্ট থেকে যাতায়াত করতে পারবে।
পুর এলাকার ভিতরে থাকা রিকশা এবং অটোসমূহ পুর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকবে। মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক থেকে আসা অন্যান্য গাড়িগুলি সদরঘাট পয়েন্ট থেকে ফরেস্ট অফিসের সামনা দিয়ে জানিগঞ্জ, দেওয়ানজি বাজার, প্রেমতলা, রাঙ্গিরখাড়ি দিকে যেতে পারবে। রাঙ্গিরখাড়ি দিক থেকে আসা হালকা যান বাহন প্রেমতলা, শিলংপট্টি, ডিআইজি অফিস পয়েন্ট হয়ে স্টেট ব্যাংকের সামনে দিয়ে টেনিস পয়েন্ট হয়ে পিডাব্লিউডি রোড অথবা ইন্ডিয়া ক্লাব রোড হয়ে ট্রাঙ্ক রোড, মালুগ্রাম সদরঘাট ফরেস্ট অফিস গলি, কোর্ট হয়ে জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ি দিকে যেতে পারবে। চামড়াগুদাম বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হয়ে দেওয়ানজি বাজারের দিকে যেতে পারবে। পাবলিক স্কুল রোড গোপীনাথ সিনেমা হলের কাছ থেকে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে। জানিগঞ্জ থেকে কোনো ধরনের যানবাহন ভুলাপট্টি বা উকিলপট্টির দিকে চলাচল করতে পারবে না। হাসপাতাল রোড থেকে কোনো ধরনের যানবাহন চ্যাংকুড়ি রোড অভিমুখে যেতে পারবে না। পূজার প্রথম দিন দুপুর দুটা থেকে এক নং লিংক রোড পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওয়ান ওয়ে হিসাবে পরিগণিত হবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক থেকে লিংক রোডে ঢুকতে পারবে এবং হাইলাকান্দি রোড হয়ে বেরিয়ে যাবে। লোচন বৈরাগী রোড দুপুর দুটা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসেবে থাকবে। করিমগঞ্জ এবং হাইলাকান্দি দিক থেকে আসা যানবাহন সমূহ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হয়ে শিলচর শহরে প্রবেশ করতে পারবে। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে তারাপুর ইএনটি কলোনি পয়েন্ট পর্যন্ত 2 অক্টোবর দুপুর দুটা থেকে 5 অক্টোবর পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। রংপুর দিক থেকে আসা হালকা যানবাহন সদরঘাট হয়ে ক্যাপিটাল পয়েন্ট, ট্রাঙ্ক রোড, ইন্ডিয়া ক্লাব, জেল রোড, বিবেকানন্দ রোড হয়ে আশ্রম রোড যেতে পারবে অথবা সদরঘাট ফরেস্ট গলি দিয়ে কোর্ট হয়ে জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ি যেতে পারবে। সব ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ বলে জানানো হয়েছে। কৃমিমুক্ত রাজ্য গড়ে তুলতে কাছাড় জেলায় শুক্রবার কৃমিনাশক অভিযানের প্রথম রাউন্ডের সূচনা হয়। জেলার 6,50,000 শিশু কিশোরকে কৃমিনাশক বড়ি খাওয়াতে শিলচরের পঞ্চায়েত রোডের 639 নম্বর আবুল কালাম আজাদ পাঠশালায় এই অভিযানের প্রথম রাউন্ডের সূচনা হয়। অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক পি কে রায় জানান, অপরিচ্ছন্নতা থেকে শিশুদের মধ্যে কৃমির সংক্রমণ দেখা যায় এবং কিভাবে এর নির্মূল করা যেতে পারে তা সকলকে বুঝিয়ে বলেন। অনুষ্ঠানে শিশুদের কৃমিনাশক বড়ি অ্যালবেন্ডাজল ট্যাবলেট খাওয়ানো হয়। অন্যান্যদের মধ্যে স্কুল সমূহের উপপরিদর্শক খায়রুল ইসলাম হাজারি, ডিপিএম রাহুল ঘোষ, শিক্ষা বিভাগের কর্মকর্তা নবরণ চক্রবর্তী, অনুসুয়া দেব এবং স্কুলের প্রধান শিক্ষক মঞ্জিল আমন রাজবরভূঁইয়া প্রমুখ অংশ নেন। উল্লেখ্য, জেলায় এই কৃমিনাশক বড়ি খাওয়ানোর অভিযান শুক্রবার থেকে শুরু হলেও পুজোর ছুটির পরে এই ট্যাবলেট সব শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনবাড়ি কেন্দ্রে খাওয়ানো হবে বলে জেলা স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 40টি ব্যারিকেড দেওয়া হল সোমস কমিউনিকেশনের পক্ষ থেকে। এগুলো তুলে দেন সোমস কমিউনিকেশন স্বত্বাধিকারী শুভ্রাংশু শেখর ভট্টাচার্য। এদিন সদর থানায় এগুলো অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনের হাতে তুলে দেন। সোমসের পক্ষ থেকে বরাক উপত্যকার প্রত্যেকটি এরকম দেওয়া হয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শঙ্করলাল ভট্টাচার্য, তাপস ভট্টাচার্য, স্নেহাংশু শেখর ভট্টাচার্য। जो सोम्स कम्युनिकेशन है तो पिछले 22 साल से वो लोग हम लोग साथ एक एसोसिएशन है उन लोगों के साथ और मैं और आप लोगों को पता है कि लास्ट 2 साल कोविड के वजह से कुछ डायरेक्शन थे गवर्नमेंट के तरफ से तो जिससे कि हम लोगों का दुर्गा पूजा सेलिब्रेशन में थोड़ा सा इसमें कम ये आया था, कुछ डायरेक्शंस थे कुछ ये थे, लेकिन इस साल ऐसा कोई डायरेक्शन नहीं है। तो इस साल हम लोग एक्सपेक्ट कर रहे थे कि पिछला 2 साल से काफ़ी ज़्यादा भीड़ होंगे और उसके लिए हम लोगों का जो ट्रैफिक मूवमेंट होगा, जो व्हीकुलर मूवमेंट होगा, वो भी काफ़ी ज़्यादा मतलब चैलेंजिंग होगा अपना कसर पुलिस के लिए। तो हम लोग का कुछ व्हीकुलर मूवमेंट कुछ रेगुलेट करने के लिए कुछ इक्विपमेंट्स हर साल की तरह सोम्स कम्युनिकेशंस हम लोग का कसर पुलिस को प्रोवाइड कर रहे हैं और ये लोग कुछ हम लोगों का लॉजिस्टिक्स प्रोवाइड कर रहे हैं। तो आज फॉर्मली मैं कसर पुलिस के तरफ से, मैं एसपी साहब के तरफ से, मैं और हमारा ट्रैफिक ब्रांच के तरफ से मैं सोम्स कम्युनिकेशंस को मैं अपना मतलब सबके तरफ से आभार व्यक्त कर। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মা দুর্গার আরাধনা শুরু, মহাপঞ্চমী থেকে শিলচরে আনন্দের বন্যা।
ব্যর্থ কংগ্রেস, সোনাবাড়িঘাট জিপির উপনির্বাচনে জয়ী নির্দল প্রার্থী। স্থানীয় মৎস্য চাষীরা স্বনির্ভরশীল, বড় জালেঙ্গায় বললেন মন্ত্রী পরিমল। এখনকার মতো আমার বাংলা সংবাদে পর্যন্তই, নমস্কার।